বৃহস্পতিবার উদয়পুর জামতলাস্থিত জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস সেবা দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সেবা দলের প্রদেশ সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল, জেলা কংগ্রেসের সভাপতি সৌমিত্র বিশ্বাস, অসম যুব কংগ্রেসের পর্যবেক্ষক অভিজিৎ সরকার, সেবা দলের উদয়পুর ইয়ং ব্রিগেড অসীম ভৌমিক। এদিন এই সাংগঠনিক সভায় সেবা দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রী মতিলাল ভোরার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তারা। সেবা দলের প্রদেশ সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল এদিন জানান, আগামী দিনে সংগঠনকে মজবুত করতে গোটা রাজ্য জুড়ে কনভেনশন করা হবে। আগামী মাসে দিল্লিতে সেবা দলের কনভেনশনে যোগ দিতে ত্রিপুরা থেকে 8 জনের প্রতিনিধি পাঠানো হবে বলে জানান তিনি। এই সাংগঠনিক সভায় আমরা শুরু করছি। প্রথমে আমরা আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ, গান্ধীবাদী নেতা, কংগ্রেস সেবা দলের দিনের সময় ইনচার্জ ছিলেন আমাদের প্রয়াত মতিলাল বোরাজির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং আমরা এখানে সাংগঠনিকভাবে আলোচনা করে আমরা আগামী দিন কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে এবং সম্প্রতি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কংগ্রেস সেবা দল ইয়ং ব্রিগেড এবং মহিলা ব্রিগেডের নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ শিবির শুরু হতে যাচ্ছে এবং সেই প্রশিক্ষণ শিবিরে আমরা গত 15 এবং 16 তারিখ ত্রিপুরা থেকে আমরা 5 জন পাঠিয়েছিলাম। আমরা আগামী মাসে আরও 5-7 জনকে পাঠানোর একটা প্রস্তুতি নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।